আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। জনপ্রিয় লেখক এলমা বেহরোজের জনপ্রিয় গল্প আমি পদ্মজার আরও একটি নতুন পর্ব। আজকে দেখছে গল্পটির 17তম পর্ব। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগবে। তো চলো গল্পটি পড়া শুরু করি। নৌকা ছাড়ার পূর্বে আকাশে কালো মেঘের ঘনঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী পাঁচজন কাক ভেজা হয়ে গেল। বুঝলেন না হেমুলতা, মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমুলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওরের মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারে দিয়ে হেমুলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমুলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আইয়াই পড়ছি। হেমুলতা কিচ্ছুটি বললেন না, নিরুত্তরে বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমুলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমুলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না, চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারে ঘাট দেখা যাইতেছে। হেমুলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ের মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারিদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল, আমার মেয়েগুলো কেমন আছে? রীনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা আকুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামছে ধরে রেখেছে পদ্মজাকে, কিছুতে তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজালি কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে ছেয়ে ভেতর ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাফিকে ফোড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে, প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা বলে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনে পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনা সাক্ষী হতে চায় না। অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার পিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা পাটিয়ে চিৎকার করে উঠল, আপা আপা! পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা, পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে। সে কাছে আসতে পারছে না সৈদের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে মা বাপ তুলে, কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা একদৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল, মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে, হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা আপা, কেন মেয়ে হলাম আপা, এত কষ্ট হচ্ছে আপা আপা। পদ্মজার দু চোখ ভেয়ে টুপ করে দুপোটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরে বান সৈয়দ। পূর্ণার কানে কথাটা আসতে সে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়।
রীনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল, পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো, পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। শহীদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসল, শহীদের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। শহীদ মা গো বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে, পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো, ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় পেলে মারতে দেখে দৌড়ে আসে, জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতে প্রান্তের মাথা ভনভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন, মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এইটা কী করতেছ, থামো কইতাছি, সবাই সইরে আসো, থামো। সব কিছু থেমে গেল, পদ্মজা কাছুমাছু হয়ে পড়ে রইল কাদায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে, চোখ ভুজে রেখেছে, দুহাত বুকের উপর লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে, যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমল তার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন, দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, যান এনথেইকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন, এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে, হেমলতা বারবার বলেছিল দুই দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরা বাড়িতে গিয়া বইয়া রয়েছে মনে হয়, আও বাড়িতে যাই। হেমলতা মিনমিনে গলায় বলেন, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে, তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো, তিনি ঘাড় ঘুরিয়ে তাকান, মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো, মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝ দেন, না না হে আইব কেমনে, আর আইলেও যাইব গা কেন। তিনি আর মাথা ঘামালেন না, হেমলতার বুক দুরু দুরু করছে, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে, মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি, এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল, মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন, পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন, প্রশ্ন করেন, তুমি দৌড়াইতেছো কেন। হেমলতা প্রশ্নটি শুনলেন না, নিকাব বাতাসের ধমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢোকেন, কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন, অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে ভিড় করেন, মেয়েটাকে। হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর, সাথে সাথে হেমলতার চক্ষু দ্বার সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠলেন, পদ্মজারে। পদ্মজার বুক ধড়াস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করল, পারল না, ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকল, আম্মা আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে, বিধ্বস্ত, পর্দাহীন, কাঁদা রক্ত মাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন, অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যার একই রূপ, কে করল, কাঁপা কণ্ঠে বললেন,
পদ্ম, আমার পদ্ম! হেমল তার বুকে মাথা রেখে পদ্মজা হাউ মাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা আম্মা! হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে, দৃষ্টি অস্থির, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মেয়ে আপনি এইখানে কেন? কি হইছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোর্শেদ বিস্ময় কিংকর্তব্য বিমূর। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন, মিনমিনে গলায় বলেন, আমি সেইডারে মারতে কই নাই, জলিল সৈয়দ আর মঞ্জুর ছাড়াই নিজ ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছে বইলে মাইয়াটা বাইচা আছে, আর এমন নোটিদের বাসার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। সৈয়দ জলিল আর মজনুর ছেলেকে তো দেখা যাচ্ছে না, আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ, গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেস্তার সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। হেমলতা কিছুতে হিসাব বিলাতে পারছেন না, অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনার হুবহু একরকম কী করে হলো। তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা তিনটা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে, সৈয়দ জলিল আর মজনুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন, মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলোপুরতে চলে আসবেন, এ বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সে উপস্থিত থাকবে। এই ছিল আজকের পর্ব, কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে, আর নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তী পর্বটি দেওয়ার সাথে সাথেই তুমি গল্পটি পেয়ে যাও। সবাই ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।